আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা ভাইরাল নিউজে আপনাদের স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আলোচিত ঘটনার সংবাদ শিরোনামগুলি। বেরিয়ে আসলো গোপন তথ্য, বাংলাদেশে সেনাবাহিনীকে নিয়ে খেলছে কারা? আল জাজিরা যা প্রকাশ করেছে তার দেশের জনগণ বিশ্বাস করে না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিজিৎ হত্যা, 5 জঙ্গির মৃত্যুদণ্ড, ফারাবির যাবজ্জীবন। মিয়ানমারে আরও 2 দিন রিমান্ডে থাকবেন অং সান সু চি। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, আর সব খবর পেয়ে যান সবার আগে। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ গত 12 ফেব্রুয়ারি দেশে ফিরেছেন। তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং গণমাধ্যমের সাথে আলাপচারিতায় তিনি সুস্পষ্টভাবে বলেছেন সেনাবাহিনীকে নিয়ে খেলবেন না। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বক্তব্যের পর সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে যে একটি মহল নিশ্চয়ই সেনাবাহিনীকে নিয়ে খেলছে এবং নানারকম অপপ্রচার, কুৎসা, রটনা, মিথ্যাচার করছে। প্রশ্ন হলো যে সেনাবাহিনীকে নিয়ে খেলছে কারা? সাম্প্রতিক সময়ে দেখা যায় যে সেনাবাহিনীকে টার্গেট করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এমন কিছু তথ্য দেওয়া হয়েছে যেটি বাংলাদেশের গৌরবান্বিত সেনাবাহিনীর সাথে অসম্পর্কিত এবং মানহানিকর। বিশেষ করে ইসরায়েল থেকে ইন্টারসেপশন যন্ত্র কেনার যে অভিযোগ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বলে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনের রেশ কাটতে না কাটতেই দ্য ইকোনমিস্টে সেনাবাহিনীকে আক্রমণ করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। যদিও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দ্য ইকোনমিস্টে প্রতিবেদনে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সাম্প্রতিক সময়ে ডয়চে ভেলিতে কনফ্লিক্ট জোন শিরোনামে একটি অনুষ্ঠানে গহর রিজভিকে যে প্রশ্নবাণে জর্জরিত করা হয়েছে সেখানেও সেনাবাহিনীর প্রসঙ্গ এসেছে। লক্ষ্য করলে দেখা যায় যে ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বহিষ্কৃত কর্নেল শহীদ, তাজ হাসমি সহ কিছু বিএনপি জামায়াতপন্থী ব্যক্তি যারা বিদেশে পলাতক রয়েছেন তারা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে উস্কানিমূলক কথাবার্তা এবং কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যদিও এ সমস্ত আপত্তিকর এবং রাষ্ট্রবিরোধীমূলক কন্টেন্টগুলো এখন পর্যন্ত বন্ধ করা বা ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার জন্য বিটিআরসির কোনো দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়েনি। এই থেকে বোঝা যায় যে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই সেনাবাহিনীকে টার্গেট করা হয়েছে। সেনাবাহিনীকে নিয়ে সেই পুরনো খেলার পুনরাবৃত্তির চেষ্টা চলছে। বাংলাদেশে হত্যার মূল ষড়যন্ত্রে যে রাজনীতির ধারা তা 1975 সালের 15ই আগস্ট থেকে সূচনা হয়েছিল। সেই ধারায় সেনাবাহিনীকে বারবার দাবার গুটির মতো ব্যবহার করা হয়েছিল। 75-এর 15ই আগস্টে মুষ্টিমেয় কিছু সেনা কর্মকর্তা একটি সেনা বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে যে এখন কি সেনাবাহিনীকে নিয়ে কেউ খেলতে চাচ্ছে এবং সেনাবাহিনীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করার জন্য কি এই ধরনের আক্রমণাত্মক অসত্য মিথ্যা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করা হচ্ছে? সেনাপ্রধানের বক্তব্যটি তাৎপর্যপূর্ণ। সত্যি সত্যি যদি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের অহংকার, সেনাবাহিনীকে নিয়ে যদি কেউ খেলে তাদের মুখোশ উন্মোচন করা দরকার এবং এই খেলা বন্ধের জন্য যা যা করণীয় সেটি করা দরকার। আল জাজিরা যা প্রকাশ করেছে তা দেশের জনগণ বিশ্বাস করে না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান প্রতিবেদনে যেসব তথ্য দেওয়া হয়েছে তা বাস্তবভিত্তিক নয় বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, প্রথম দিনই বলছি আল জাজিরা যেগুলো প্রচার করেছে তা মিথ্যা ষড়যন্ত্র, একটি ষড়যন্ত্র নিয়েই তারা কাজ করছে। আমরা বলেছি যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলো বাস্তবভিত্তিক নয়। মঙ্গলবার সকালে রাজধানীর উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আল জাজিরার প্রতিবেদনে ষড়যন্ত্র রয়েছে দাবি করে তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশ এসব ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে। আল জাজিরা যা প্রকাশ করেছে তা এদেশের জনগণ বিশ্বাস করে না। আল জাজিরা কেন এই অপপ্রচারে নামলো এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছু একটা ঘটিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, একটি গুজব প্রটিয়ে মানুষের মনে একটি অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র ছিল। মিডিয়ার মাধ্যমে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কি না সেজন্যই এই অপচেষ্টা। অভিজিৎ হত্যা, 5 জঙ্গির মৃত্যুদণ্ড, ফারাবির যাবজ্জীবন। বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার মামলায় সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ওরফে জিয়া সহ 5 জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং উগ্রপন্থী ব্লগার শফিউর রহমান ফারাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এই রায় ঘোষণা করেন বলে বাংলাদেশের ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার BDNews24.com জানায়। 2015 সালে 26 ফেব্রুয়ারি রাতে অভিজিৎ রায় স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে বইমেলা থেকে ফিরছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে চালানো হামলায় ঘটনাস্থলে নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ। চাপাতির আঘাতে আঙ্গুল হারান বন্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ থাকতেন যুক্তরাষ্ট্রে। বিজ্ঞানের নানা বিষয় নিয়ে লেখালেখির পাশাপাশি মুক্তমনা ব্লগ সাইট পরিচালনা করতেন তিনি। হত্যাকাণ্ডের পর শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একুশে পদকজয়ী পদার্থবিদ অজয় রায় বার্ধক্যজনিত সমস্যা, নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিসে ভুগে 2019 সালের 9 ডিসেম্বর মারা যান। তার মৃত্যুর 1 বছর 2 মাস পর অভিজিৎ হত্যা মামলার রায় হয়। মামলার রায়ে বলা হয়, আসামিরা সাংগঠনিকভাবে অভিন্ন অভিপ্রায় স্বাধীনভাবে মত প্রকাশে বাধা দেওয়ার উদ্দেশ্যে অভিজিৎ রায়কে হত্যা করে, সে কারণে তাদের সর্বোচ্চ শাস্তি প্রাপ্য। এই মামলায় অভিযুক্ত 6 আসামির মধ্যে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ওরফে জিয়া, মোজাম্মেল হুসাইন ওরফে সাইমন, শাহরিয়ার আবু সিদ্দিক, সোহেল ওরফে সাকিব, ওরফে সাজিদ ওরফে সাহাব, আরাফাত রহমান ওরফে সিয়াম, ওরফে সাজ্জাদ ওরফে শামস, আকরাম হোসেন ওরফে হাসিফ ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহকে মৃত্যুদণ্ডের পাশাপাশি 50,000 টাকা করে জরিমানা করা হয়। তারা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহর বাংলা টিমের সদস্য। আরেক আসামি উগ্রপন্থী ব্লগার শফিউর রহমান ফারাবি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন না, তবে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে অভিজিৎ রায়কে হত্যার প্ররোচনা দিয়েছিলেন বলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক, বাকি 4 আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার আগে ঢাকার আদালতে আসামিদের আনা হয়। আইনজীবীরা জানান, ফারাবিকে রায়ের পর কিছুটা বিমর্ষ দেখালেও বাকি 3 জন রায়ের আগেই উৎফুল্ল ও উদ্যত ছিল। দণ্ডিত আসামিদের মধ্যে জিয়া সাইমন ওরফে শাহরিয়ার, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব, আকরাম হোসেন ওরফে হাসিবকে প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলার রায়েও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মঙ্গলবার দীর্ঘ প্রতীক্ষিত এই মামলার রায় ঘোষণার সময় অভিজিতের পরিবারে কেউ আদালতে উপস্থিত ছিলেন না। মিয়ানমারে আরও 2 দিন রিমান্ডে থাকবেন অং সান সু চি। 2 সপ্তাহের রিমান্ড শেষেও মুক্তি মিলছে না মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চির। বিতর্কিত মামলায় তাকে আরও 2 দিন রিমান্ডে রেখেছে সেনাবাহিনী। এদিকে বিক্ষোভ দমনে গুলি চলেছে আবারও, রাস্তায় নেমেছে সেনাদের সাজওয়াজান, আটক হয়েছে 5 সাংবাদিক। টানা 10 দিন ধরে বিক্ষোভে উত্তাল মিয়ানমার। দিন যত যাচ্ছে আরও কঠোর হচ্ছে সেনাবাহিনী। অভ্যুত্থানের পর প্রথমবারের মতো রাস্তায় রাস্তায় সাজওয়াজান, চারিদিকে চলছে গ্রেফতার আতঙ্ক। এরই মধ্যে বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ চলছে। একদিন আগেই দেখা গেছে লাখো মানুষের বিক্ষোভ। পরিস্থিতি দমনে রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সেনা কর্তৃপক্ষ। গত 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে এমন থমথমে পরিস্থিতি মিয়ানমারে। সেদিনই আটক করা হয় দেশটির গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চিকে। তার বাড়িতে একটি রেডিও পাওয়ায় দায়ের করা হয় আমদানি রপ্তানি আইন লঙ্ঘনে বিতর্কিত মামলা। নেওয়া হয় 2 সপ্তাহের রিমান্ড।